সমাজে আর্থিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য চালু করা হয়েছিল সামাজিক সুরক্ষা ভাতা। রাজ্যে প্রায় 40 বছর পূর্বে ভাতা প্রকল্প চালু হয়। বিগত বাম সরকারের আমলে ব্যাপক হারে ভাতা প্রদান শুরু হয়। বিশেষ করে 2018 সালের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তদানীন্তন মন্ত্রিসভা প্রায় 1,00,000 সামাজিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তখন নানা অনৈতিকভাবে ভাতা প্রদান করা হয় কেবল তখনকার শাসক দলীয় সমর্থকদের। সোমবার বিধানসভায় ভাতা বিষয়ক আলোচনায় অংশ নিয়ে এই কথা বলেন ট্রেজারি বেঞ্চের সদস্য বিধায়ক সুশান্ত চৌধুরী। এদিন সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, রাজ্য সরকার সামাজিক সুরক্ষা ভাতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে প্রায় 4,00,000 লোক সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছে। সরকার সামাজিক সুরক্ষা ভাতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই কর্মসূচি আর্থিকভাবে দুর্বল প্রায় 4,00,000 লোককে ভাতা প্রদান করা হচ্ছে। 4,00,000 সুবিধাভোগী ভাতা প্রাপক কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে। আপনারা জানেন প্রায় 40 বছর আগে রাজ্যে সামাজিক প্রকল্প প্রথম চালু হয়েছে। আমাদের তিনি এও বলেন, পূর্ববর্তী সরকার ভাতা বৃদ্ধি করত 100 টাকা, আর বর্তমান সরকার এক ধাপে বৃদ্ধি করেছে 300 টাকা। পূর্ববর্তী যে সরকার ছিল তখনই ভাতা বৃদ্ধি করা হতো ধাপে ধাপে শুধুমাত্র 100 টাকা। তো আজকে আমাদের সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পরে এটা একটা বলা যায় এই ত্রিপুরা রাজ্যে সর্বপ্রথম যে এক ধাপে আমাদের ত্রিপুরা রাজ্যে এক কিস্তিতে গড়ে 300 টাকা বাড়িয়ে এক বছরের মধ্যে 1,000 টাকা করা হয়েছে। আপনারা জানেন সমাজ কল্যাণ মন্ত্রী আরও বলেন, সামাজিক সুরক্ষা প্রকল্পে রাজ্য সরকারের অতিরিক্ত 120 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। সেই সাথে তিনি এও বলেন, যখন রাজ্যের আর্থিক অবস্থা উন্নতি হবে তখনই সামাজিক ভাতা বৃদ্ধি করে 2,000 টাকা করা হবে। গৃহ পরিচারিকা ভাতা 550 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করা হয়েছে। আর বছরে আমাদের প্রতি বছর অতিরিক্ত 120 কোটি টাকা ব্যয় হচ্ছে, তার চেয়েও বেশি ব্যয় হচ্ছে। আমি এই সভাকে আশ্বস্ত করতে চাই, যখনই রাজ্যে আর্থিক অবস্থা উন্নতি হবে তখনই সামাজিক ভাতার পরিমাণ বৃদ্ধি করে 2,000 টাকা করা হবে। আমাদের রাজ্য সরকার এই পর্যন্ত 1,200 জন এইচআইভি ও ক্যান্সার রোগাক্রান্তদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এনেছে। বিধানসভায় এই তথ্য পেশ করেন সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।